বহুত দিন পরে ভলিবল টুর্নামেন্ট চলছে, মানে লোক আগ্রহ বেশি হচ্ছে, কোণ কিন্তু ঠিক শুনেছেন দীর্ঘ 16 বর্ষ পরে বর্তমান আমি প্রথম থর পাই এই অঞ্চলের 10টি টিম কু নেই আমি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি মাইনিং করা আমার পারিপার্শ্বিকের যে গাঁ সব অনেক সে আমি খেলতে ইনভলভ করা, তাহলে কম সেমি সে যে ট্যালেন্ট অছে সে ট্যালেন্ট আগে বড়ি পারে। আগুক যোজনা আছে কি প্রতিবর্ষ এই ভলিবল টুর্নামেন্টটা? হ্যাঁ, নিশ্চিত ভাবে আমি এবার প্রতিবর্ষ এই ভলিবল টুর্নামেন্টকে আগে নেওয়া সহ আরও ক্রীড়া দিগরে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করি, যেটা অনুসারে সময় অনুসারে আমি তাকে আপনার অডিয়েন্সর রেসপন্স কেমন লাগুছে? অডিয়েন্সর রেসপন্স বহুত ভালো আছে, আখপাখের প্রায় 10-12 জনটি গাঁর যেতে লোক যে প্রকার বর্তমান সকাল ঠার বর্তমান পর্যন্ত লোক যে প্রকার আসুচার দেখি বহুত খুশি লাগুছে, বহুত ভালো লোক প্রেজেন্স অছে। রক্তর অছি ভলিবল দেখা প্রবল ভিড়ি এবং আজ চলছে গোটে জবরদস্ত টুর্নামেন্ট জেলা স্তরীয় এবং প্রবল ভিড় দেখিপার যে প্রকার ভিড় অছি ডাহাড়া সাইডে এবং প্রত্যেক রাউন্ডে ভিড় রয়েছে এবং এই ভলিবল টুর্নামেন্ট এনজয় করছে। আমি কিন্তু পচারিব ইবা অডিয়েন্স কোন কোন মত সচেতন প্রধান দৈরি আজ বহুত দিন পরে ভলিবলটা হচ্ছে কেন লাগে? বহুত দিন পরে এটা হচ্ছে বহুত উৎসাহর কথা, আর বহুত লোক এটি জমা হয়েছে আর বহুত খুশি এটা এনজয় করছে, মজা লাগছে, বহুত মজা লাগছে। চাহুছে কি সব বর্ষ এই ভলিবলটা? হ্যাঁ, সব বর্ষ আসন্তা বর্ষ আউ কি বল হিসাবে হওয়ার লাগে আমি সবাই চাহুছি। ক্রিকেটকে বহুত টাইম নেছে যেহেতু ভলিবল কমে দেখবা লাগে ভাল লাগবে। মানে আগর তো আমার ভলিবল বহুত খেলা হয়েছে, এটা প্রিয় আসলাম টুর্নামেন্ট গুলা করছি বর্ষ এটা খেলার লাগে সবসময় এই টাইপ্র করা হয়েছে আসন্তা বর্ষ। অভিষেক প্রধান আমার ওপেনিং হয়েছে মুই সবুর শ্রেয়া দেমি যে আমার এসএসসি যে সহযোগ করেছে আমার এই টুর্নামেন্ট র সব কর্মকর্তা আমাকে মানুষ হিসাবে নয় করে যে টুর্নামেন্ট করছ বহুত বড়িয়া লাগুছে। আইথর ইন্টর ডিস্ট্রিক্ট হয়েছে সন্তোষ কুমার সাহু আমার এটি এটা দীর্ঘ বর্ষ পরে কিছু বর্ষ বন্ধ হয়ে যাই পশ্চিম ওড়িশার ভলিবল টুর্নামেন্ট কে ডুঙ্গি এত পপুলার লা যে পশ্চিম ওড়িশা কী পূর্বাঞ্চল ছত্তিশগড়ে মধ্যে লোকে এটি রন্ধাবড়া খাইপি বসিক রয়ে যাতে ভলিবল টুর্নামেন্ট তারপরে এটা নয় জোশে নয় উৎসাহে শিশু পরিবার এবং স্থানীয় জনসাধারণ মিশিকি ফের এটা 2018 টুর্নামেন্ট আরম্ভ হয়েছে এবং আপনার মানে বহু পব্লিক বহু খুশি অছেন ডুঙ্গিরে টুর্নামেন্ট হয়েপারছে বলে বহু খুশি, বহু দিন বন্ধ লা সমস্ত ডিমান্ড লা ডুঙ্গিরে কেনা টুর্নামেন্ট না হবার বলে এবং ফের টুর্নামেন্ট হওয়ার লাগে পব্লিক বহু খুশি অছেন এবং আমি ধন্যবাদ দৌছ নিউজ 24 র সাংবাদিক ভাই মানে আপনার আসি যে চেষ্টা করছেন এটা পুনি প্রচার প্রসার হয়েপার্বা এবং লোকে জানবে ডুঙ্গিরে ফের টুর্নামেন্ট হচ্ছে বলে নিশ্চিত ভাবে ভলিবল এরিয়া অমাবনা ব্লক ভলিবলটা পুরা অতি পরিচিত সমস্ত রক্তর এই প্রভাবিত হয়ে অঞ্চল ভলিবল সারা ভারতের ক্রিকেট যেন্তা অমাবনা ব্লকরে ভলিবল সেন্তা সেতির লাগি অঞ্চলবাসী নিশ্চিত খুশি।
ମ୍ୟାନେଜର ମ୍ୟାନିଂ ସାର୍ କାର୍ଯ୍ୟରତ ଦୀର୍ଘ ପ୍ରାୟ 10-15 ବର୍ଷ ବ୍ୟବଧାନ ପରେ ଆଜି ପୁଣି ଐତିହାସିକ ଡୁଙ୍ଗୁରି ମାଟିରେ ଯେଉଁ ମାଟିକି ଭଲିବଲ୍ ପାଇଁ ଫେମସ୍ ସେ ମାଟିରେ ଆଜି ଆମେ ଏଇ ଗାଁର ବୁଦ୍ଧିଜୀବୀ ଏଇ ଗାଁର ଶିକ୍ଷିତ ଯୁବକ ଏବଂ ଏହି ପାଖଆଖର ସମସ୍ତଙ୍କର ସମସ୍ତ ଜନପ୍ରତିନିଧିଙ୍କ ସହଯୋଗରେ ଆଜି ଆମେ ପୁଣି ଥରେ ଏଥିରୁ ଆମେ ଫୁଟବଲ୍ କ୍ରିକେଟ୍ ସବୁପ୍ରକାର ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ପ୍ରୋଗ୍ରାମ୍ କରିଛୁ। ଆଉ ସର୍ବଶେଷ କହିବାକୁ ଗଲେ ଦେଢ଼ ମାସ 2 ମାସ ହେଲା ଆମର ଏ ଭଲିବଲ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ଆମେ ଯେଉଁ ପରିବାର ହିସାବରେ ଥିଲୁ ସେ ପରିବାର ଆମର ବହୁତ ମାନେ ଭିତରେ ଯେଉଁମାନଙ୍କ ଭିତରେ ଗୋଟେ ବହୁତ କାହାଣୀ ରୋଚକ ଥିଲା ଆଜି ସେ ବାହାରକୁ ବାହାରିକି ଅଛି ଯେଉଁଥିପାଇଁ ଏଇ ଭଲିବଲ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଏ ଗାଁ ଲୋକଙ୍କୁ ଏ ଗାଁ ଏଇ ମାନେ ଅଞ୍ଚଳ ଲୋକଙ୍କ ପାଖରେ କୃତଜ୍ଞତା ବୋଲେ ଆଜି ଯେ ବହୁତ ଦିନ ପରେ ହେଉଛି କେନ୍ତା ଲାଗୁଛି? ଭଲ ଲାଗୁଛି ଦେଖବାର୍କେ କ୍ରୀଡ଼ା ଆକାରରୁ ଭଲିବଲ୍ଟା ମାନେ ଏନ୍ତାନେ ଦେଖବାର କଥା ଏଇଟା ଆଉ କ'ଣ ମାନେ ଗାଁ ବହିକେ ବି ଟିକେ ଦେଖବାର କଥା ଗାଁ ବା ଚାଷ ବା ଯେନ୍ତାକିରି ପାନ୍ ପବନ ପାଏମୁ ପାଇବାର ଚାଷ ପାଇଁ ଆର୍ ବା କାମ କଥା ବି ନାଇଁ ହେଇପାର୍ବାର୍ ଏଇଟା ବଡ଼ ମାଇଁ ତାପରେ ଏଇଟା ବଡ଼